তাদের উদ্দেশ্য ছিল, তাদের প্রথম উদ্দেশ্য এটা ছিল যে শূন্যতাদের বিপরীতে শিক্ষকদেরকে নির্বাচিত করবেন, উত্তীর্ণ করবেন। তো তাই করা হয়েছে, আমরা শূন্যতাদের বিপরীতে আমরা উত্তীর্ণ হয়েছি, নিবন্ধন পরীক্ষায় বাস করেছি। কিন্তু কিছু অসাধু এন্ট্রেন্স এর কর্মকর্তা তাদের অর্থলোভের কারণে আমাদেরকে সেই নিয়োগ থেকে বঞ্চিত করেছেন। আমরা বৈধভাবে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও আমরা চাকরি পাচ্ছি না, অথচ সারা দেশে মোর দেন 64,000 পিপল, 64,000 টিচার আছে যারা জাল সনদধারী। তারা জাল সনদ নিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাকরি করছে। তো এই জাল সনদটা স্বাভাবিকভাবেই এনটিএসসি এর কিছু অসাধু কর্মকর্তার কারণে হয়েছে, সবাই অপরাধী নন। তো অথচ আমরা বৈধভাবে উত্তীর্ণ হয়েও আমরা চাকরি পাচ্ছি না, আমাদেরকে চাকরিটা দেওয়া হয়েছে না, আমাদের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। এনটিএসসি এর কথা যে আমাদের তারা যেতে বলে যে আমাদের মানে বেশি সংখ্যক আমরা নিবন্ধিত শিক্ষক আছি, তারা তাদের পদশূন্যতা স্বল্পতার কারণে নিয়োগ দিতে পারছে না। কিন্তু তারা যখন নিয়োগ বিজ্ঞপ্তি দেয়, প্রতিটা ভিত্তি ক্ষেত্রে দেখা যায় 60,000-70,000 ভ্যাকেন্সি তারা সারা বাংলাদেশে দেখায়। এবারে 80,000 মতো ভ্যাকেন্সি দেখাচ্ছিল যখন তারা বিজ্ঞপ্তিটা দেয়, অথচ সেখান থেকে তারা তারা যে নিয়োগ দিয়েছে সেই নিয়োগের ম্যাক্সিমাম দেখা গেছে যে যারা কোন গতবার কোন না কোন প্রতিষ্ঠানে নির্বাচিত হয়েছেন এবারে তারাই নির্বাচিত হয়েছেন। ফেসবুকে দেখি তারা পোস্ট দেয় যে গতবার তো এই কলেজে আছি, এবার তো অমুক কলেজে চান্স পেয়েছি, এখন আপনারা একটু মতামত দেন যে আমি কোন কলেজে যেতে পারি। তারা কোন কলেজে যাবে, তারা এতগুলো কলেজে চান্স পায় কোন কলেজে যাবে সেটা নিয়ে তারা মতামত দেওয়ার জন্য ফেসবুকে পোস্ট দেন। আর আমরা আমাদের অধিকার পাই নাই, আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, আমরা নিয়োগ পাই নাই, সেজন্য আমরা ফেসবুকে পোস্ট দিই। এনটিএসসি যে সিস্টেমের কথা বলে, আসলে এটা সিস্টেম নয়, এটা ওই কিছু অসাধু ব্যক্তির এটা চক্রান্ত। তার কারণ অনেকের ক্ষেত্রে দেখা গেছে মেধা তালিকা সেই 4-5 বছর আগে যা ছিল মেধা তালিকা এখনো আছে, কিন্তু এটা আমার বুঝে আসে না যে এটা কেমন সিস্টেম যেখানে কেউ উঠছেও না কেউ বেরোচ্ছেও না। ঠিক আছে, যদি আমার না হয় আরো নতুন ছেলে পেলে যারা বিভিন্ন নিবন্ধনে আসে, আমি দশম নিবন্ধনে নিবন্ধিত শিক্ষক, আমার পরে আরো নিবন্ধন আসে, ষোলো পর্যন্ত চলে আসছে 6টা। তো তারা ঢুকলে স্বাভাবিক ভাবে আমার মেধার ক্রম হয় পিছিয়ে যাওয়ার কথা, তো সেটা পিছিয়েও যায় না, যা আছে সেখানেই আছে। আবার এই যে নিয়োগ পাচ্ছে, এই নিয়োগ পাইলে এই নিয়োগ গুলো ছেলে পেয়ে যারা বের হয়ে গেল তো তাদের জায়গাটা খালি হওয়ার কথা, এবং স্বাভাবিক ভাবে পিছনে যারা আছে তারা সামনে চলে আসবে। তো তারা তাও আসে না, ওখানেই আসে, যার যেখানে ছিল সেখানেও আসে। তাহলে এটা সিস্টেম নাকি আর কিছু কোনো দুর্নীতি? আর এরকম অনেক রেকর্ড আছে যে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সে আবেদন করে নাই, অথচ তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সে উত্তীর্ণ হয়েছে, তাকে নির্বাচিত করা হয়েছে একটা শিক্ষা প্রতিষ্ঠানে। এটা কি ভাবে সম্ভব? আর এক একজন 1,200, কেউ 150, কেউ 200, কেউ 50-60 আবেদন করে, তাদের কোন খবর নাই। আর আবেদন করে নাই সে নির্বাচিত হয়ে বসে আছে,
আবার নিবন্ধিত আবার নির্বাচিত যে শিক্ষকগুলো যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে, তারা বেতন চলছে, তাদের পকেটে টাকা আছে। সরকার বসে তারা দশটা পনেরো বিশটা কেউ দুই চারশো করে। আমার বন্ধু বান্ধব কিছু আছে যে গতবার সে একটা প্রতিষ্ঠানে আছে, সে এবার কি করছে, কমপক্ষে ষাট থেকে সত্তর আবেদন করছে। সে তো আবেদন করতে পারবে, কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানে আছে, সে প্রথম চলছে, তার পকেটে টাকা আছে। কিন্তু আমরা যারা কোনো চাকরি নাই, আমরা যারা বেকার আছি, আমাদের এত টাকা কই পাবো যে ওই ষাট সত্তরটা আবেদন করতে যাবো? আর তাদেরকে আবার বিভিন্ন ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে নির্বাচিত করা হচ্ছে, যার কারণে যেটা হচ্ছে, যদি পাঁচ হাজার ছেলে মেয়ে পূর্ণ নির্বাচিত হয়, তো ওই পাঁচ হাজার পোস্ট আবার খালি হয়ে যাচ্ছে। ওই পাঁচ হাজার পোস্টের জন্য এনটিএসসি আবার সেই ক্যাসিনো আবার অ্যাপ্লিকেশন নিচ্ছে। তাদের আমাদের কথা যে যদি ভ্যাকেন্সি বেশি নাই থাকে, তাহলে তাদের পরীক্ষা কিসের ভিত্তিতে নিচ্ছে? যেখানে পরিপত্রে বলা ছিল যে এনটিএসসি এর নিবন্ধন পরীক্ষাটা হবে শূন্য পদের বিপরীতে, তাহলে শূন্য পদ যদি তার নাই থাকে, তাহলে সে বারবার পরীক্ষা নিচ্ছে কেন? আসলে পরীক্ষা নিচ্ছে কারণ প্রতি পরীক্ষায় কমপক্ষে তিরিশ চল্লিশ হাজার করে লোক যদি ছেলেমেয়ে যদি আসে, তো তারা আবেদন করবে, তাদের প্রত্যেকের থেকে কোটি 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 টাকা তারা আত্মসাত করতে পারবে। কিন্তু দুঃখের বিষয়, এই সামান্য জিনিসটা এখন আমরা তো বুঝলো, আমরা তো বুঝতে বুঝি সাধারণ মানুষ যারা আছে তারাও বুঝে এটা, অথচ আমরা আমাদের উদ্যোগের মহলে এই কথাটা আমরা বুঝেতেই পারতেছি না। আর এনটিএসসি এর কর্তৃপক্ষ যারা আছেন, তারা আমাদের থেকে এত মেধাবী এত জ্ঞানী, তাদের জ্ঞান ধরা গেলে করছে না যে আমরা নিয়োগযোগ্য। আমাদের সার্টিফিকেটে যেভাবে মেনশন করা আছে তাতে অ্যাপয়েন্টেড এই কথাটা বোঝার মতো জ্ঞান তাদের হয় নাই, এই কথাটুকু তারা বুঝতে পারতেছে না। তাহলে তারা কতটুকু জ্ঞান নিয়ে ওই জায়গায় বসে আছে, আর তারা আমাদেরকে বলে যে থার্টি ফাইভ ক্লাস হয়েছে, তাদের আর শিক্ষকতা করার সুযোগ নেই। তাহলে থার্টি ফাইভ ক্লাস হলে আমরা শিক্ষকতা যদি না করতে পারি, তো যারা থার্টি ফাইভ এর উপরে বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, তাদের মেধাটা কোন জায়গার থেকে প্রোডাকশন নিচ্ছে, তারা কোথায় থেকে মেধাটা পাচ্ছে? আমাদের পাঁচ বছরে থার্টি ফাইভ পাস, ফাইভ ইয়ার্স উই আর পাস রানিং, তো ফাইভ ইয়ার পাস মানে আমাদের মেধা উই আর লস্ট আওয়ার মেমোরি, উই আর লস্ট আওয়ার মেরিট, উই আর লস্ট আওয়ার স্কিলস। তাহলে আপনাদের যাদের চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর আছে, আপনাদের মেধাটা কোন জায়গার থেকে প্রোডাকশন হচ্ছে বলেন একটু, ওই জায়গাতে তো আমরাও যাই। এটা খুবই দুঃখজনক বিষয় যে এনটিএসসি এরকম একটা প্রকাশ্য দুর্নীতি করে যাচ্ছে, অন্যায় করে যাচ্ছে, তারা শোষণ করে যাচ্ছে আমাদের সাথে। যে কোনো একটা দেশের প্রথম শ্রেণীর নাগরিক বা প্রথম শ্রেণীর সম্মান যেটা পায় সেটা হলো শিক্ষকরা, অথচ আমরা আজকে অপমানিত, লাঞ্ছিত, রাস্তায় ধারণা দিয়েছি আমরা, কি অপরাধটা কি ছিল আমাদের? স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার, আজকে বৈধ ভাবে সমাবেশন করার পরে আমরা আমাদের চাকরির জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি, আর যারা অবৈধ ভাবে অসৎ ভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে, তারা তাদের নির্বিধায় তাদের তাদের চাকরি করে যাচ্ছে, তাদের কোন সমস্যাই নেই, তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থাও নেই। এই যে তারা যে চাকরি পাইছে, তারা যে নিবন্ধন সনদটা দিছে, এ সনদটা দিছে কে? এই সনদটা কি কৃষি মন্ত্রণালয় দিছে, শিক্ষা মন্ত্রণালয় দিছে? এই সনদটা তো এনটিআরসি দিয়েছে,
আজকে আমাদের হাজার হাজার ছেলে পেলে আমরা আদালতের দ্বারস্থ হচ্ছি। আদালতকেও আমাদের বুঝাতে হচ্ছে যে তারা দুর্নীতি করছে, তাদের দুর্নীতির অসংখ্য প্রমাণ আমাদের কাছে আছে। আমরা সব জায়গায় সব প্রতিটা দ্বারে আমরা আমাদের কষ্টের কথা, আমাদের যন্ত্রণার কথা,